হ্যাঁ মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওটা হচ্ছে আপনাদের ভাইয়ার বিদায়ের ভিডিও, যেটা আপনাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল। অনেকদিন ধরে বলছিলেন যে ভাইয়া চলে গিয়েছে, ভিডিও কেন দিচ্ছি না। ভিডিওটা দিতে ইচ্ছে করছিল না আমার, আর ভিডিওতে তেমন কিছু করিও নি আমি। তারপর ওয়েলকাম করছি আপনাদেরকে নুহা ব্লগ ভিডিওতে, আপনাদের ভালোবাসার চ্যানেল নুহা ব্লগ ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যাওয়ার আগে আপনাদের ভাইয়া আমাদের জন্য একটা মজার খাবার বানিয়ে যাবে, আমাকে বলছিল যে একটা কি জানি বানাবে, আমাকে বলছিল না তো কি বানাবে সেটা আমি জানতাম না। তো স্বপ্নতে গিয়েছে, গিয়ে ওনার যা যা দরকার ছিল সব কিছু, চিকেন ভেজিটেবল সব কিছুই নিয়েছে। তো স্বপ্নতে গিয়ে উনি অবশ্য খুবই বিরক্ত, স্বপ্ন উনি একদমই পছন্দ করেন না। ওনার মতে হচ্ছে স্বপ্নের যে ইয়েরা আছে, কি বলে এদেরকে, কি বলবো আমি, সেলসম্যানরা আছে, এরা একটু সচেতন না। এরা ক্লায়েন্টের সাথে কিভাবে বিহেভ করতে হয় এগুলো বুঝে না। তো এরা খুবই মানে ওরা ট্রেনিং নিয়ে আসেনি, তো এই এই জিনিসগুলো নিয়ে প্যান প্যান করে আমার সাথে সব সময়। তো আমার কি করার আছে ভাই, স্বপ্ন তো আমি পরিচালনা করি না। তো যাই হোক, বাসায় চলে এসেছি, তারপর হচ্ছে এই সব কিছুই কিনে এনেছে, সুইট কর্ন কিনে এনেছে, এগুলোকে রেডি করেছি। পাউরুটি নিয়ে এসেছে, পাউরুটিকে আমি সাইডগুলো কেটে এভাবে রেডি করে দিয়েছি। আর হচ্ছে উনি চিকেনটাকে সুন্দর করে কেটে একটুখানি আদা রসুন আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছে। আমি ওনাকে বলেছিলাম যে আপনি চলে যাবেন কেন, এখন এটা করতেছেন, আপনি তো টায়ার্ড হয়ে যাবেন, কি দরকার আছে। কিন্তু না, উনি বলে যে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট বসে থাকো, কিছুই করতে হবে না, আমিই সব কিছু করবো। কিন্তু আসলে বাস্তবতা কি জানেন, আমাকেই সব কিছু করতে হয়। আচ্ছা এটা করে দাও, ওটা করে দাও, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। আমি বলছিলাম যে আমার মন ভালো না, আমি সব কিছু করতে পারবো না, আপনি এটা করবেন না, আপনার এটা করার দরকার নেই, এটা বানানোরও দরকার নেই। এখন উনি হচ্ছে এটা বানিয়ে রেখে যাবে, আর উনি যাওয়ার পরে ওনার শালিরা যখন আসবে তখন সবাইকে আমি ভেজে ভেজে খাওয়াবো। তো আমি একদমই চাচ্ছিলাম না এটা বানাক, কারণ আমি খুবই বিরক্ত হচ্ছিলাম যে না দরকার নাই, বাট উনি এটাকে বানাবেই। তো আর এর আগে তো আমাকে বলছিল যে আমাকে কিছুই করতে হবে না, বাট মোটেও এটা না, যেগুলো দেখছেন উনি করছে তার পিছনে আরও অনেক কাজ কিন্তু আমি করেছি, কারণ তখন আমাকে ক্যামেরা ধরতে হয়েছে, সেই জন্য আমি আমার কাজগুলো দেখাতে পারছিলাম না। ইভেন এই রুটিগুলোকেও আমি বেলে দিয়েছিলাম। এখন কথা হচ্ছে রুটিগুলো দিয়ে কিন্তু আসলে এই খাবারটা বানানো যায়নি, কারণ এই খাবারটা বানাতে হলে হচ্ছে এমন একটা পাউরুটি লাগবে যেটাকে বেলতে গেলে ফাটবে না, এটা একদম রুটির মতো হয়ে যাবে। সেটা হচ্ছে বেকারিতে যে আমরা যে ধরনের পাউরুটিগুলো খাই, মানে ওরা বানায় বেকারিতে, বানায় দুই দিন তিন দিন চার দিন ডেট থাকে, সেই পাউরুটি দিয়েগুলোই হচ্ছে এই খাবারটা বানানো সম্ভব উপরে যে বেসটা। আর এগুলো হচ্ছে কোম্পানির পাউরুটি, যেমন অল টাইম বা এই ধরনের কিছু কোম্পানি আছে। তো এই টাইপের পাউরুটি দিয়ে কিন্তু এই বেসটা করা সম্ভব না, কারণ এটা ফেটে যাবে, এটা একটু ঝুরঝুরে টাইপের হয়, আর ওইটা একটু সফট থাকে, সেই জন্য এটা একটু রুটির মতো হয়ে যায়। আর এই যে যেই বেটারটা মানে যেই কিমাটা বানানো হচ্ছে, সেই কিমাটা হচ্ছে ওই রুটিটার ভিতরে দিয়ে তারপর ভাজা হবে, তো সেই জন্য হচ্ছে ওই রুটিটা লাগবে, অন্য ধরনের রুটি। মানে আমি কীভাবে বোঝাবো আপনাদেরকে, আমাদের কুমিল্লার হলে বুঝিয়ে দিতাম খুব ভালো করে যে ইমানিয়া ডায়না মাইনুদ্দিনের পাউরুটি, যারা কুমিল্লা তারা অবশ্যই বুঝে যাবেন যে ওখানে বেকারিতে যেই ধরনের পাউরুটিগুলো বানায় সেই পাউরুটিগুলো একদম ফ্রেশ পাউরুটি দিয়ে হচ্ছে এটা করা সম্ভব। তো ভেজিটেবলটাতে আসলে গোলমরিচ, একটুখানি লবণ আর হচ্ছে একটুখানি টেস্টিং সল্ট দিয়েছিল। আমি ভুল বলেছিলাম যে কিমাটাতে দিয়েছে, মানে চিকেনটাতে দিয়েছে, চিকেনটাতে দেয়নি, দিয়েছে হচ্ছে ভেজিটেবলটাতে। আর আমরা যখন রান্না করি আমাদের রান্নার কালারই কেমন যেন নষ্ট হয়ে যায়, একটু খেয়াল করে দেখেন কি সুন্দর কালারফুল রয়েছে, একদম মানে প্রতিটা কালার আলাদা আলাদা করে কমপ্লিমেন্ট করছে খাবারটাকে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই কিমাটা দেখেই তো আমার এখন লোভ লাগছে, কারণ টেস্টটা অনেক ভালো হয়েছিল। আর এটাতে কী দেওয়া হবে এখন জানেন, এটা কিন্তু শেষ, এটার মানে রেডি করা শেষ, আগে চিকেনটাকে আলাদা করে ভেজে তারপর সুন্দর করে পিসেস করে নিয়েছে,
দেন হচ্ছে ভেজিটেবলটাকে রেডি করে নিয়েছে, শুধুমাত্র একটু যে জিনিসগুলো দিয়েছে সেটা দিয়েই একটুখানি ভেজে নিয়েছে, মোটামুটি কাঁচা কাঁচাই থাকবে, এটা সেদ্ধ হবে না। আর সাথে হচ্ছে এখানে দুইটা চিজ, ফুল চিজ দেওয়া হচ্ছে এই কিমাটাতে। তো কী পরিমাণ মজা হতে পারে এখন একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, আমার তো লোভ লেগে যাচ্ছে। বাট এই যে আমাকে বলেছিল কিছুই করতে হবে না পপি, তুমি শুধু বসে থাকো, তোমাকে কিছুই করতে হবে না, না আমাকে অনেক কিছুই করতে হয়েছে, এখন দেখে দেখে আমার জ্বলতেছে। এই যে যত কিছু নোংরা হয়েছে এগুলো আমাকে ধুতে হয়েছে, পাউরুটিগুলোকে আমার বেলে দিতে হয়েছে, পাউরুটি এনে দিতে হয়েছে, তারপর হচ্ছে না ভেজিটেবলগুলো আমার জামাই কাটছিল। তো দেখেন একটুখানি আমি ও গ্রেট এই চিজটাকেও গ্রেট করে দিয়েছিলাম আমি, আর একটুখানি এটা আমি করতে পারছিলাম না কারণ আমার হাতে লেগে যাচ্ছিল। আর অতটুকু রাখবে না, অতটুকু দিয়ে দিবে, মানে পুরো দুইটা চিজ এখানে কিন্তু দেয়া আছে। শেষ পর্যন্ত পাউরুটি তারপরও নষ্ট হচ্ছিল ওনাদের ওখানে, ওনারা যেই পাউরুটিটা দিয়ে এই খাবারটা বানায়, ওনাদের পাউরুটিগুলো নাকি খুবই সুন্দর সফট থাকে, যেটা বেললে পুরো এই রুটির মতো হয়ে যায়। তো উনি তো ওই হিসেবেই দুইটা তিনটা ওরকম পাউরুটি এনেছে, এতগুলো পাউরুটি নষ্ট হয়েছে আমি কি বলবো আপনাদেরকে। সেগুলো দিয়ে শেষে যদিও আমরা ব্রেড ক্রাম বানিয়ে রেখে দিয়েছিলাম, আর আবারও পাউরুটি এনেছি, সেটাও শর্ট পড়ে গিয়েছে, যতটুকু বানিয়েছিলাম সেটা দিয়ে খাওয়া শেষ, আর বাকি যেটা ছিল সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। মজার কথা হচ্ছে বাচ্চারা এটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে এত মজা করে খেয়েছে উনি যাওয়ার পরে, ওরা পুরো কাড়াকাড়ি করে খেয়েছে, এত মজা হয়েছিল। কিমাটা অনেক বেশি মজার ছিল, এটা তেলে, এটা আসলে পাউরুটিটাকে বেলে ভিতরে দিয়ে রোলের মতো করে ফেলে দেন হচ্ছে এটাকে ডিমে গড়িয়ে তারপর ভেজে নেয়। বাট ওইটার চাইতে আমার মনে হয় যে এই কিমাটা করে স্যান্ডউইচে দিয়ে খাওয়াটা সবচেয়ে বেশি মজার। তো যাই হোক, যাওয়ার দিন হচ্ছে ডিনার আমাদের মানে রেস্টুরেন্টে হবে, আগে থেকে প্ল্যান ছিল, তো সবাইকেই জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে ডিনার করছি, ডিনার করার যেহেতু 11টার দিকে ফ্লাইট ছিল, তো আমরা ডিনার করে তারপর হচ্ছে সকালবেলা রওনা দিব, ভোর 4টা 5টা এরকম ড্রাইভারকে বলে দিয়েছিলাম। তো আমরা রেস্টুরেন্টে গিয়েছি একদম শেষের দিকে, যখন অন্য লোকজন থাকবেন না, ওরকম প্ল্যান করে গিয়েছি, তো টেবিল ওরকমভাবে রেডি করে নিয়েছে। তো সবার মনে তো সবই চলছে, বাট আমার মনে তো খুবই খারাপ লাগছে আমার জামাই চলে যাবে। তো মোটামুটি উনি একটু খেয়েছেন, খুব একটা খান উনি, তো খাওয়া দাওয়া করে বাচ্চাদের টেবিলে গিয়ে বাচ্চাদের সাথে গল্প করছে। আর এখানে ক্যাশে চলে গিয়েছে দুই দুলা ভাই, মানে আমাদের দুই জামাই, আমার বোনের জামাই আর আমার জামাই, মানে আমার হাজব্যান্ড। তো এখানে শালিদের সাথে দুষ্টামি করছে যে খাবার খেয়েছে এখন বিল দাও, তো ওরা বলছিল কী খেয়েছে আগে সেই হিসাব দেন তারপর বিল দিব। তো এইসব নিয়ে অনেক মজা হচ্ছিলো। দেন আমরা গিয়েছি পানের দোকানে পান খেতে, পান খেয়ে তারপর আমরা বাসায় চলে গিয়েছি একটুখানি রেস্ট নিয়ে। যাওয়ার সময় চলে এসেছে, এটা হচ্ছে ভোর 4টার দিকে, আমরা রেডি হয়ে গিয়েছি, আর এখানে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম আগের রাতেই, মানে ব্যাগেজ তো করা শেষই, কাপড় চোপড় কী নেবেন উনি, ওনার জ্যাকেট হচ্ছে, মোবাইল, যা যা পাসপোর্ট এটা ওইটা যা আছে সব কিছু নিয়ে নিয়েছেন। আর এখানে সেই ইমোশনাল পার্ট তো চলে গিয়েছে, আমি সব ভিডিও করিনি ওইসব সময়, আমার ভালো লাগছিল না। তো ড্রাইভার যেহেতু আমাদের পরিচিত, তো আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি, ড্রাইভার আমাদের বলার আগেই বাসায় চলে এসেছে। আর আমার ভাই যেতে পারছে না কারণ সেই দিনই তার খুব বেশি জরুরি একটা কাজ ছিল, যেটার জন্য আমরাই বলছিলাম যে ভাইয়া তোর যাওয়ার দরকার নাই, তুই থাক। আর ওখানে তো ঢাকায় শাওন আছে, শাওন আসবে, আর আমি যাচ্ছি, হিমি যাচ্ছে, মুক্তা যাচ্ছে, আর ড্রাইভার যেহেতু আমাদের পরিচিত আর যাচ্ছি হচ্ছে সকালবেলা, তো তেমন কোনো প্রবলেম হবে না, আল্লাহর উপর ভরসা করে বের হয়েছি। তো আম্মুর তো কান্নাকাটি চলছেই, আম্মু প্রতিবারই এমনই করে। তো আসলে আপনাদের ভাইয়া যাওয়ার সময় উনি নিজেও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। গিয়েই হচ্ছে আমি ভিতরে গিয়েছিলাম, ভিতরে গিয়ে একটু ভিডিও করলাম, একটা কাজের জন্য আমিও ভিতরে গিয়েছিলাম, তারপর আবার আমরা বাইরে এসেছি কারণ বাইরে হিমি মুক্তা ছিল। তো আমরা অপেক্ষা করছিলাম যে ওনার গেট কখন ওপেন হবে, কারণ
আগে উনি বুকিং দিয়ে তারপর আবার বের হয়ে আসেন, এখন যে চলে যাচ্ছেন সেটা না, এখন হচ্ছে আগে বুকিং করে ব্যাগেজগুলোকে বুকিং দিয়ে তারপর হচ্ছে উনি আবার বের হয়ে আসেন, সব সময় এটা করেন, সেই জন্য আমি জানি। তো উনি বুকিং দেওয়ার জন্য যাচ্ছিলেন, আমরাও অপেক্ষা করছিলাম, তো পিছন ফিরে আবার আমাকে ডাকছিল যে আসো। এই মুহূর্তগুলো কি বলবো, মানে আমার এটা ভয়েস দিতেও ভাল লাগছে না, আসলেই ভাল লাগছে না। পাশেই একটা গাড়িতে দেখছিলাম একটা বাচ্চাকে খুব জোর করে ওঠাচ্ছে, আমি জানি না বাচ্চাটার মা ওকে ওকে রেখে দূরে গিয়েছে কি না, না ওর বাবা ওকে রেখে দূরে গিয়েছে। কোনোভাবেই বাচ্চাটাকে গাড়িতে ওঠাতে পারছিল না, বাচ্চাটা এত কান্নাকাটি করছিল, এগুলো দেখে তো আরও বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আর এখানে আমার হাজবেন্ড যাচ্ছে ভিতরে, আসবে উনি একটু পরে, তো আমাকে এটাই বলে যাচ্ছিলো যে এখানে দাঁড়াও আমি আসবো। প্রতিবারই যাওয়ার সময় আমার একটা কথাই মনে পড়ে, আমাদেরকে আবার দেখা হবে। আমি জানি না এটা কেন মনে পড়ে, কিন্তু আমার মনে পড়ে, আমার মনে আসে যে আমাদেরকে আর দেখা হবে, আমাদেরকে আবার দেখা হবে। কারণ আসলে কোনো কিছুই নিশ্চিত না, সব কিছুই অনিশ্চিত। আমাদের কপালে কী লেখা আছে আমরা কেউই আসলে জানি না, কীভাবে আল্লাহ আমাদের জন্য কী প্ল্যান করে রেখেছেন সেটাও জানি না। তো যাই হোক, আমার হাজবেন্ড আসার ভিতর থেকে বের হওয়ার অপেক্ষা করছিলাম, কারণ বুকিংয়ে মোটামুটি টাইম লাগে। এর মধ্যে এয়ার হোস্টেসরা আসা শুরু করছিলেন বিভিন্ন এয়ারলাইন্সের, আর এই কিউট বেবিটাকে দেখে আমার এত বেশি ভালো লাগছিলো, ওদের সাথে অনেকক্ষণ গল্প হয়েছে, ওদের সাথে মোটামুটি ভাব হয়ে গিয়েছিলো। তো চলে এসেছে আপনাদের ভাই আবার ভিতর থেকে বুকিং দিয়ে বের হয়ে এসেছে, এসে আমাকে অনেক কিছু বলছিল, আর আমি ওনাকে এটা ওটা জিজ্ঞেস করছিলাম। আমার যদিও অনেক খারাপ লাগছিল, আমার অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু আমি এমন কুল একটা ভাব দেখাচ্ছিলাম যে আমার কিছুই আমার কোনো খারাপই লাগছে না। আমি জানি যে আমার কতটা খারাপ লাগে এবং আমাদের দুজনের কতটা খারাপ লাগে। প্লিজ যারা এই ভিডিওটাতে এসে কমেন্টস করবেন, আপু আপনাকে এটা দ্বিতীয় বিয়ে, আপু নুহার সাথে তো ওনার কোনো অ্যাটাচমেন্ট দেখছি না, আপু এটা কি নুহার বাবা, এই ধরনের প্রশ্নগুলো আমাকে করবেন না, এই ধরনের কমেন্টসগুলো আমাকে লিখবেন না, কারণ এই কথাগুলো আমাকে আঘাত করে। এবং কিছু কিছু ইমোশনাল মুহূর্ত আছে যেগুলো যেগুলোর সময় আসলে এই জিনিসগুলো নিতে ইচ্ছে করে না। তো আমি ওনাকে নেক পিলোটা দিচ্ছিলাম, উনি আমাকে বারবার বলছিল আমি নিয়ে যাওয়ার জন্য, আমি যেন গাড়িতে আরাম করে ঘুমাই। আসলে আমি বলছিলাম যে না, আমার গাড়িতে অতটা আরাম লাগবে না, আর আমি বালিশ নিয়ে এসেছি, আপনি নিয়ে যান, আপনি ফ্লাইটে এত লম্বা একটা সময় ধরে জার্নি করবে, তখন দরকার বেশি হবে। তো ফাইনালি হচ্ছে আমাকে একটা হাঁক দিয়ে চলে যাচ্ছে, আর আমি জানি যে একটু পরে উনি আবার ফিরে আসবে, তো এটাই করেছে, আবারও এসেছে। এবং আমরা আরও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম যে আর আসবে না, তো পরে আবার আমাকে ফোন দিয়ে বলল, যখন আমরা গাড়িতে উঠে গিয়েছি তো তখন আবারও ফোন দিয়ে বলল যে তুমি তো আমাকে ফেলে চলে গিয়েছো, আমি তো আবার এসেছিলাম কিন্তু তোমাকে খুঁজে পাইনি। এটা শুনে আমার খুবই খারাপ লেগেছে, এখনও প্রায় সময় আমার এই কথাটা মনে পড়ে যে তুমি তো আমাকে ফেলে চলে গিয়েছো কিন্তু আমি তো আবার ফিরে এসেছিলাম। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের যেন আবার খুব তাড়াতাড়ি দেখা হয়, আমরা যেন আমাদেরকে যেন আপনারা আবার একসাথে দেখেন, আর আমরা যেন আবার একসাথে হয়ে যেতে পারি। তো আমরাও বের হয়ে গিয়েছি, ড্রাইভারকে তো কিছুই বলতে হয় না, উনি যেহেতু আমাদের খুবই কাছের একজন মানুষ হয়ে গিয়েছেন আমাদের সাথে থাকতে থাকতে, তো আমরা একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে ওনার উপর ভরসা করে চলে আসতে পারি। তো আল্লাহর রহমতে উনি ওনার মতো করে যেই রাস্তা ভালো হবে সেই রাস্তা ধরে আমাদেরকে নিয়ে আসছিল। তো ভিডিওটাতে আজকে আসলে কোনো কথা বলারও মুড ছিল না, এমনিতেও আমার শরীরটা একটুখানি খারাপ, আমার হাঁটুতে খুবই ব্যথা হচ্ছে, আমাকে একটা ডক্টর দেখাতে হবে। জিম শেষ করে এসে আমি শাওয়ার নিয়ে নাস্তা করে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম, সেজন্য আজকে ভিডিওটা এত লেট হবে, হয়তো আপলোড যদি আজকে করতে পারি। আর ম্যাক্সিমাম দেখা যায় এখন কারেন্টের জন্য ভিডিও আপলোড করা যায় না, এত বেশি লোডশেডিং হচ্ছে, সেই কারণে তো ওয়াইফাইও থাকে না, ওয়াইফাই না থাকলে ভিডিও আপলোড করা যায় না। তো এই তো ভিডিও কিন্তু শেষ হয়ে গেল, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানি ভিডিওটা দেখতে হয় তো সবার খুব একটা ভালো লাগবে না। টাটা বাবা, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন।
আমার জন্য ভালোবাসা রাখবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।